চল্লিশ সালের ভিতরে ওই বাবুরি মসজিদে জুমার আজান হবে, খুতবা হবে, রাম মন্দির ভেঙে টুকরা টুকরা করে আমি নিজে দেখতেছি ওই জুমার জামাতে বাংলাদেশের লাখ লাখ মানুষ শরীক হবে, কেউ উঠতে পারবে না। ইচ্ছা স্বাধীনতার 50 বছর, আচ্ছা 1971 সালে 30 লক্ষ মুক্তি শহীদ হলে এর মধ্যে 3000 হিন্দু হবে, সব মুসলমান শহীদ হয়েছে ঠিক কিনা? তাহলে তার আখির মোনাজাতে মোদি আসবে কেন? মদিনা শরীফ ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া দরকার ছিল ঠিক কিনা? মোদি চ্যালেঞ্জ, মায়ের কয় ফোঁটা দুধ খেয়ে তুমি রাজনীতি করো, প্রমাণ করে দেবো আমার টেবিল চোখে আসবে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট মানুষ মোদি, 2500 মুসলমানের তাজা রক্ত মোদির হাতে, আমি তার রাজ সাক্ষী ইন্ডিয়াতে। মসজিদ ভেঙে যে মন্দির বাধা, কোন চুক্তিতে মুসলমানের বাংলাদেশে সে দাবাত পায়? মাননীয় প্রধানমন্ত্রী, এই হিসাবটাও একদিন আপনার দিতে হবে ঠিক কিনা? কি বলেন ঠিক না? তবে মোদিকে দিয়ে মুনাজাত করাইতে পারবেন না। গেল বছর মার্চের 17 তারিখ আনতে চেয়েছেন, তুমি করেছ না, তুমি রাষ্ট্রক্ষমতায় ছিল না, তোমার আমলে মুখ বিদ্যে আমাকে ঢালি দিয়েছে না, তুমি বিচার কেন করতে পারো নাই? আসামির কাজ করে দাও ঠিক কিনা বলে কর। আর হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, তার আমলে নবীজিকে গালি দেওয়া দূরের কথা, তুসত্ব নবীজির ভিতরে করার সাহস কেউ পায় না ঠিক কিনা ধরে। আমার ভাইয়ের সেই কথা বলার সময় আমি আজকে দিতে পারবো না। বুখারি শরীফের একটা হাদিস থেকে কিছু কথা বলবো নিয়ত করেছিলাম, যেহেতু আলোচনার সঙ্গে পতন ঘটে গেছে, পরিবেশটা অসুন্দর হয়ে গেছে। আবার আমি জানি আমাদের মুজাহিদ ভাইরা আপামর জনতা আমাদেরকে অনেক মহাব্বত করেন, অনেক দূর থেকে লোক আসছে ঠিক কিনা বলে, কারো বাড়িতে যেতে 1.5-2 ঘন্টাও লাগতে পারে। এই মানুষগুলি কখন ঘুমাবে, কখন তাহাজ্জুদ, কখন ফজর? আর একটা মাহফিল শুনে যায়, যদি ফজর কাজা হয় ওই মাহফিল কমিটির বক্তা প্রথমে আসামির কাজ করে দাঁড়াবে ঠিক কিনা? সেজন্য বাবা আল্লাহর উস্তে আপনাদের কাছে একটা ওয়াদা নিয়ে নিই, কয়েক মিনিট কথা বলে যেহেতু আপনার মাহফিল শেষ করব, আজকে রাত্রে একটু কষ্ট করবেন, সেটা হলো এলার্ট থাকবেন, ফজরের আজান দিলেই যেন ফজরের নামাজটা উঠে পড়া যায়, থাকবেন আল্লাহর হুজুরে ইনশাআল্লাহ। কারা থাকবেন একটু হাত দিল, আল্লাহু আকবার বলে দেন, আল্লাহ তুমি হাতগুলি কবুল কর বলে না আমিন। দুঃখ কোথায় রাখি, স্বাধীনতার 50 বছর, আচ্ছা 1971 সালে 30 লক্ষ মুক্তি শহীদ হলে এর মধ্যে 3000 হিন্দু হবে, সব মুসলমান শহীদ হয়েছে ঠিক কিনা? তাহলে তার আখির মোনাজাতে মোদি আসবে কেন? মদিনা শরীফ ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া দরকার ছিল ঠিক কিনা? কারণ মদিনা শরীফ ইমাম সাহেবকে দাওয়াত দিলে আল্লাহ রসুলের কলিজা ঠান্ডা হতো ঠিক কিনা বলে। এখন মোদিকে এই জোর করবে না, যে পারেন একাধিক দরদরি লাফালাফি করবে না, জজবা কম করবে। বাবা মোদি চ্যালেঞ্জ, মায়ের কয় ফোঁটা দুধ খেয়ে তুমি রাজনীতি করো, প্রমাণ করে দেবো আমার টেবিল চোখে আসবে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট মানুষ মোদি, 2500 মুসলমানের তাজা রক্ত মোদির হাতে, আমি তার রাজ সাক্ষী ইন্ডিয়াতে। যখন মুখ্যমন্ত্রী সকাল 10টায় 2500 মুসলমানকে ঠান্ডা মাথায় তার বিজেপি যুবকরা হত্যা করেছে, পুলিশকে এমন ভাবে মোদি নির্বাহী ক্ষমতা আটকায় রেখেছে, পুলিশ বসতে বসতে পড়ে সব শেষ। এই 2500-এর ভিতরে 1800 মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েরা ছিল, এদেরকে যুবকদেরকে দিয়ে হিন্দু যুবকদের ধর্ষণ করে তারপর পেট্রোল দিয়ে পোড়ানো হয়েছে। সর্বশেষ এত নির্লজ্জ বেহায়া, বাবুরি মসজিদ ভেঙে দিল হিন্দুরা, সেখানে রাম মন্দির বানাবে, সেখানে প্রধানমন্ত্রী ছিলেন নিষ্কেন করতে হবে, একটা বিতর্কিত ব্যাপার, ভারতের 20 কোটি মুসলমান অন্তরে আঘাত পাবে। তুমি মুখ্যমন্ত্রী, তুই উপির তাকে দিয়ে করাইতে পারতা, 40 কেজি ওজনের রূপাকে ইট বানাইয়া মোদি নিজের হাতে বাবুরি মসজিদের ভাঙ্গা ভিতরে ভিতরে রাম মন্দিরের কি বলা হয় আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। মসজিদ ভেঙে যে মন্দির বাধা, কোন চুক্তিতে মুসলমানের বাংলাদেশে সে দাবাত পায়? মাননীয় প্রধানমন্ত্রী, এই হিসাবটাও একদিন আপনার দিতে হবে ঠিক কিনা? কি বলেন ঠিক না? তবে মোদিকে দিয়ে মুনাজাত করাইতে পারবেন না।
গেল বছর মার্চের 17 তারিখ আনতে চেয়েছেন, আমরা বলেছিলাম পারবেন না, ঠিক কিনা ধরে কর, পারেন নাই। এবারও আর 10 ঘন্টা যেতে দেন, মোদি নিজেই বলতে পারে দিদি ক্ষমা করবেন আমার ভয় লাগে যেতে পারবো না, ঠিক কিনা ধরে এমন নির্লজ্জে বেহায়া কি পৃথিবীতে হয়। এদেশের কোটি মানুষ কালো পতাকা উড়ায় জুতা দেখায়, লজ্জা সরম থাকলে নিজেই বলতো না আমি ওই দেশে যাবো না, যে দেশে আমাকে জুতা দেখায়, ঠিক কিনা ধরে আর ও ধরে সোনা এনেই ছাড়বেন। লাভটা কি হবে? স্বাধীনতা কলঙ্কিত হবে, বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তির অনুষ্ঠানটা কলঙ্কিত হবে। কেন? খুনি সন্ত্রাসী, মোদি সন্ত্রাসী, মোদি খুনি, মোদি কষাই, মোদি প্রেরক, মোদি ফেরন, মোদি ডিজিটাল হিটলার, ঠিক কিনা ধরে ভারতের রাষ্ট্রপতিকে আনলে তো আমরা আপত্তি করতাম না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আনেন, আমাদের আপত্তি নেই, তিনি বাংলাদেশের বন্ধু, ঠিক কিনা? সারা ভারতে গরু জবাই নিষিদ্ধ, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী গরু জবাই বৈধ রেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু জোর করে মসজিদের খুনি মোদিকে আনার চেষ্টা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ একজন আসেন উপরে, ঠিক কিনা? আমরা এটাও জানি আপনি অন্তর থেকে চান না তাকে আনা, আপনাকে বাধ্য করা হয়েছে তাকে আনার জন্য, কি বলেন ঠিক না? আপনি আপনার অবস্থানে থাকেন, আমরা আমাদের বিরোধিতা করেই যাব, আমরা কালো পতাকা দেখাবো, জুতা দেখাবো, আধুনিক চোখ কাউকে দেখাইতে সামনে যাওয়া লাগে না, ফেসবুকে কত জুতার ঝাঁটা দেখতে পাবেন কাল থেকে, ঠিক কিনা ধরে কর। কারণ মসজিদের খুনি, আমি মসজিদের একটু ইতিহাস বলে হাদিসটা বলে আপনাদেরকে দোয়া করে দিই। বাবা মসজিদ কিভাবে হয় জানেন? এটা মসজিদ, মসজিদ কোনটা? এটা মসজিদ কিভাবে হয়েছে জানেন? পৃথিবীতে প্রথম মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ শরীফ পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, স্বয়ং আল্লাহ পাক নিজের হাতে বাইতুল্লাহ নির্মাণ করে আসমান থেকে জমিনে হাতে ফেরেশতা দিয়ে বসায় দিয়েছে। এজন্যই বাইতুল্লাহর ব্যাপারে যে আয়াত কোরআন শরীফ এসেছে, ইন্না আউওয়ালা বাইতিয়া উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। উদিয়া, যারা আরবি গ্রামার একটুকুন হলে বুঝে মূর্খ না, উদিয়া বলা হয় কোন জিনিস এক জায়গায় তৈরি করে আরেক জায়গায় রেখে দেওয়া। বাইতুল্লাহ তৈরি হয়েছে আল্লাহর হাতে আসমানে, রাখা হয়েছে জমিনে, সুবহানাল্লাহ। কোটি কোটি বছর এক জায়গায় ছিল, মানুষ তো বলছিল না, ফেরেশতারা তওয়াফ করত, জিন তওয়াফ করত, কত প্রাণী বাইতুল্লাহ তওয়াফ করত। 10,500-11,000 বছর আগে যখন আদম নবী দুনিয়াতে আসলেন, তারপরে আল্লাহু আকবার, নূহ নবীর জমানায় বিশ্বব্যাপী যে প্লাবন হলো, ওই প্লাবনে যখন বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেল আর পৃথিবীতে মক্কা শরীফের চিহ্ন নাই, 4,000 বছর আগে আমাদের জাতির পিতা আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালামকে আল্লাহ পাক দেখাইলেন, ইব্রাহিম এই জায়গায় আমার ঘর বাইতুল্লাহ ছিল, তুমি আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করো, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার কথা আমি 3 মিনিটে বলে দিচ্ছি, সেজন্য কোন রকমের ভাষা, কোন রকমের তথ্য, কোন রকমের বিভিন্ন বয়ান ছাড়াই বলছি। ইব্রাহিম নবী মক্কা শরীফ নির্মাণ করলেন, এখানে 1/2 ঘন্টার কথা 1 সেকেন্ডে বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করা আমাদের অভ্যাস হলো, একটা লোক গানে পাবে তাকে কথা বলে আমরা কথা বলি না, ঠিক কিনা? বরকত নষ্ট হয়েছে, বারবার গান কথা বলতে আসে। শোনো মসজিদের ইতিহাস, এর চেয়ে বড় ওয়াজার উন্মতের হয় না, ঠিক কিনা? এই মসজিদ কিভাবে এলো? ইব্রাহিম নবী মসজিদ নির্মাণ করলেন, আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম মসজিদের চত্বর থেকে এক মুষ্টি মাটি নিয়ে সাফা পাহাড়ে যাও, সুবহানাল্লাহ। বলে এই নবীর উম্মতরা ভালো করে বুঝে মসজিদ কিভাবে আসছে, আর রাম মন্দির বাবুরি মসজিদ থেকে রাম মন্দির বানাবে, আর আমরা তাকে জামা এদের করে পদ্মার ইলিশের পেটি খাওয়াই দেব, এমন বেইমান আবু জেহেল মার্কা মুসলমান আপনারা, ঠিক কিনা ধরে কর। ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম দিলেন, উনি এক মুষ্টি মাটি নিয়ে সাফা পাহাড়ের মাথায় গেলেন, যাই আল্লাহর হুকুম হলো এই মাটিগুলি আল্লাহু আকবার বলে আকাশের দিকে ছুঁড়ে মারো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালাম এক মুষ্টি মাটি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উর্দু আকাশে ছুঁড়ে মারলেন। সৌদি আরবে মাটি নাই, মাটি তো যশোরে আসলে মাটি, সেখানে মোটা মোটা বালি আর পাথর করা, ঠিক কিনা?
ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহর হুকুমে যেই এক মুষ্টি পাথর কণা আসমান থেকে ছুঁড়ে মারলেন, আল্লাহ পাক সেই পাথর কণাগুলিকে লক্ষ লক্ষ টুকরা বানায়া, কোটি কোটি টুকরা বানায়া সারা পৃথিবীতে ছিটায় দিলেন। ইব্রাহিম নবীর 4,000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণের পরে তার ছুঁড়ে মারা পাথর কণা টুকরা করে আল্লাহ পাক যেখানে একটা পাথর কণা ফেলেছেন কিয়ামতের আগের দিন হলেও সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এতে প্রমাণ হলো মসজিদ যেখানে, ইব্রাহিম নবীর হাতের পাথর কণা সেখানে। সব জায়গায় পাথর কণা পড়লে বাবরি মসজিদে পাথর কণা পড়ে নাই? তফসিরের কিতাবে এসছে ওই পাথর কণা যদি সাগরের মাঝে পড়ে, নদী না পদ্মা মেঘনা যমুনা না, কোন সাগরের মাঝে পড়ে ওই সাগরের মাঝখানে চর জাগবে, মসজিদ হবে, মানুষ নামাজ পড়বা। বাহ বাহ বাহ, তাহলে বাবুরি মসজিদের সেখানেও তো একটা পাথর কণা পড়েছে, ঠিক না? এজন্যই আপনাদেরকে অভয় দিয়া বলছি, নিশ্চিত ইনশাআল্লাহ মন্দির থাকবে না, আবার মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখন থেকে যারা 20-25-30 বছর হায়াত পাবেন, আমার মনে হয় বিনা ভিসায় ওই বাবুরি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ পাবেন। আল্লাহ কবুল করেন বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সেজন্যই আমাদের দুঃখ আর বেদনা একটা জায়গায় যে মসজিদ নিয়ে যারা মসজিদ ভেঙে দিয়েছে, যারা ইসলাম নিয়ে ছিনিবিনি খেলছে, গরু জবাই করার অপরাধে কেবল হয় মহিষের গোশতকে গরুর গোশত বানায়া যারা মুসলমানদেরকে হত্যা করছে, অন্তত আমাদের পবিত্র অনুষ্ঠানে তাদেরকে আমরা আনতে পারি না, ঠিক কিনা? সেজন্য বাবা নবীজির মর্যাদার মূল্যের কথা আপনাদের সামনে একটু স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ রসুলের কি অবদান আর আমাদের আমরা তার জন্য কি করছি, এই জন্যই বুখারি শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি যেখানে শেষ হয়ে গেল সেখানেই শুরু হলো কিতাবুত তাফসীর। ওই কিতাবুত তাফসীরের সুদীর্ঘ একটা লম্বা হাদিসের 13 ঘন্টার ব্যাখ্যা কয়েক মিনিট আপনাদের সামনে পেশ করে আমরা তওবা করে মোনাজাত দিয়ে যাব, কিয়ামত কায়েম হবে নাকি হবে না। ওই হাদিসটা থেকে কথা কিন্তু আমি বলা শুরু করে দিলাম, অন্তরের কান দিয়ে কয়েক মিনিট শুনবেন, একটু পর আমরা চোখের পানি ছেড়ে তওবা করে মোনাজাত দিয়ে চলে যাব। বাবা দেখেন নবীজির কত অবদান, কি কষ্ট তিনি আমাদের জন্য করেছেন আর আমরা তার ব্যাপারে কি করে চলেছি। কিয়ামত কায়েম হবে, এই আকাশে যে বিশাল সূর্য দেখতে পাই 9,30,00,000 মাইল উপরের সূর্য, আল্লাহ পাক কিদাস সামা উন শাক্কা এক টানে মানুষের মাথার উপর এনে বলবেন সূর্য তোমার পেটে যত আগুন আছে আমার আর দরকার নাই। এ হাসরের ময়দানে দাঁড়ানো সকল বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর টেন্ডারবাদ চাঁদাবাদ দুর্নীতিবাদ খুনি সন্ত্রাসী যত গুনাগার আছে এদের মাথার উপরে তোমার পেটের আগুন সব ছেড়ে দাও। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর হুকুম পেয়ে সূর্যের 13টা মুখ যখন নিচের দিকে ঘুরে যাবে আর তার পেটের আগুন জমিনে ছেড়ে দেওয়া হবে, মুহূর্তের ভিতরে কোটি কোটি মানুষের মাথা টাস করে ফেটে মগজ ভাত ফুটার মতো টকপক টকপক করে ফুটতে থাকবে, মানুষের নাক আর মুখ দিয়ে গড়ায় গড়ায় সেই মগজ মোম গলার মতো পড়বে, জিব্বা একদের হাত লম্বা হয়ে কুত্তার মতো ছুলবে সূর্যের তাপে, মানুষের গায়ের চামড়া পুড়ে বাতাসের সাথে ছাই হয়ে মিশে যাবে, মানুষ বাঁচাও 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 করে চিৎকার করবে, কেউ সেদিন বাঁচাবার থাকবে না, সমস্ত লোকেরা বিপদগ্রস্ত মানুষ যারা, আর আল্লাহ যাদেরকে দয়া করে আরো সে নিচে ছায়া দিয়েছেন তারা তো আগেই বেঁচে গেছে, ঠিক কিনা বলেন? বাকি গুনাগার যারা বিপদে পড়ে গেল, মাথা ফেটে গেছে, চামড়া পড়ে গেছে, কলিজা কাঠ হয়ে গেছে, কুত্তার মতো জিব্বা ঝুলতেছে, এইরকম কোটি কোটি মানুষ মিলে আদম নবীর কাছে যাবেন। বুখারী শরীফের হাদিসটা পড়ে দেখেন, সব মানুষরা যায় আদম আলাইহিস সালামকে বলবেন আল্লাহ আকবার, হযরত আদম আলাইহিস সালামকে বলবেন আব্বা আনতা আবুন নাস, বুখারীর ইবারত শুরু হয়ে গেল সরাসরি বুখারী শরীফ থেকে কথা, আব্বা আনতা আবুন নাস, আপনি আমাদের সব মানুষের বাবা, শুধু আমাদের বাবা না আপনি এমন ব্যক্তি, আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে নাপাক পানি দিয়ে বানিয়েছে কিন্তু আপনি যখন বলবেন আব্বা আপনি মানুষের বাবা, সত্য কথা, আল্লাহ পাক আপনাকে নিজের হাতে তৈরি করেছেন একেবারে সত্য কথা। এরপরে তারা বলবে শুধু আল্লাহ আপনাকে নিজের হাতেই তৈরি করে নাই, ও আসজাদালাকা মালাইকাতাহু সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আপনাকে সেজদা করাইছে, ঠিক কিনা? এই কথাগুলি বলে সব লোকের আদম নবীর কাছে বলবে আব্বা একটু আমাদের দিকে তাকা,
মাথা ফেটে মগজ করায়, গায়ের চামড়া পুড়ে বাতাসের সাথে ছাই হয়ে মিশে গেছে, কলিজা কাঠ হয়ে গেছে, আব্বা ফাশফা ইলা রাব্বি, আপনার কবুর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলতেন, বাবা তোমরা যে আমার সন্তান আমি অস্বীকার করি না, আমার মন জামা যা বলেছ একটু ভুল বলো নাই। এই মুহূর্তে আল্লাহ পাক বিচার স্টেজে এমন ভয়াবহ হালতে বসেছেন, আমি আদমের সাহস হয় না তার সামনে দাঁড়ানো। তাই তোমরা কি করো, ঈদ নূহ আলাইহিস সালাম নূহ নবীর কাছে যাও, উনি এক জবাব একই জবাব দেবেন, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। উনি বলবেন ঈদ খলিলার রহমান, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, এই মুহূর্তে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে কোটি কোটি মানুষ যায়, যখন তাদের বিপদের কথা বলবে উনিও বলবেন এই মুহূর্তে আল্লাহ পাকের সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই, তোমরা একটা কাজ করো ঈদ মূসা কালিমুল্লাহ পয়গাম্বর মূসা নবীর কাছে যাও। ভালো করে বুঝে নাও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর কি অবদান হাশরের ময়দানে হবে, সেই নবীজিকে কেউ গালি দেবে আর আমরা পাঞ্জা পাবো, এমন আহাম্মক মুসলমান আমরা না, ঠিক কিনা তো দেখো কি বলেন, ঠিক না? এবার থেকে নবীজিকে অবমাননা যারা করবে গালি দিবে এক টান্ডা চিপড়া ছিঁড়ে কুত্তাকে খাওয়ায় দেওয়া হবে, ঠিক কিনা তো দেখো। এরপরে আদর হযরত মূসা কালিমুল্লাহ উনি বলবেন এই মুহূর্তে আল্লাহ পাকের সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই, কেন জানেন? আল্লাহ পাক এ বেনামাজি বাবারা তা করতাম আপন না তারিখে মেনে বাবারা কাজ করেন, কেন সাহস পাবে না নবীরা? আল্লাহ পাক বিচার স্টেজ কায়েম করবেন আরাফাতের ময়দানে জামাল রহমতের পাদদেশে, আল্লাহু আকবার, এমন হালতে তিনি পড়বেন স্টেজে আজরাইল জিব্রাইল মিকাইল কোন ফেরেশতাকে অনুমতি নাই, মুহাম্মদ সাল্লাম সহ সমস্ত মাখলুক নিচে, একা আল্লাহ পাক বিচার স্টেজে, আর কারো অনুমতি নেই স্টেজে উঠা, ভয়তে প্রকম্পিত হবে হাসরের ময়দান। কোন নবীরা প্রথম প্রথম আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে সাহস করবে না, দূরে দূরে নফসি নফসি বলে কাঁদতে থাকবে, ওনার কাছে যখন যাবে মূসা নবীর কাছে ঢোকে না, উনি বলবেন যে ভাই তোমাদের যে বিপদ, মাথা ফাটা চামড়া ফাটা রক্তাক্ত কি বিক্ষিপ্ত চেহারা, দিল চায় তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে যাবো কিন্তু আমার সাহস হচ্ছে না, আমার ভয় হচ্ছে আল্লাহর সামনে সময় দাঁড়াতে পারবো না, একটা কাজ করো ঈদ ঈসা রুহুল্লাহ, তোমরা পয়গম্বর ঈসা নবীর কাছে যাও, তিনি আল্লাহ পাকের রূহ ছিলেন, বাবা ছাড়া আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ঈসা নবীর কাছে গেলে পয়গম্বর ঈসা নবী বলবেন বাবা ঈসা মূসা ইব্রাহিম আমাদের কাছে দৌড়াদৌড়ি করে তোমাদের কোনো লাভ হবে না, আমি এমন এক ব্যক্তির কাছে তোমাদেরকে পাঠাবো সত্যি তোমাদেরকে আল্লাহর কাছে তিনি নিয়ে যেতে পারবে। পয়গম্বর ঈসা নবী বলবেন আপনার গাজী কালুর কিসসার সোনাবানের কাহিনী না ডাইরেক্ট বুখারী শরীফের আবার অর্থে কেনা করে তো পয়গম্বর ঈসা নবী যা বলবেন বুখারী শরীফে সেই আবার অর্থ আছে, আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। উনি বলবেন ঈদ আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে ঈদ মুহাম্মাদান আব্দান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আল্লাহ পাকের এমন বান্দা যাকে দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ পাক তার সমস্ত আগে পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই কোটি কোটি কত কোটি মানুষ কেউ হিসাব করে বলতে পারবে না, বিলিয়ন বিলিয়ন মাথা ফাটা কলিজা ফাটা হাইরে বিপদ, বাবা ছেলেকে পরিচয় দেয় না, স্বামী স্ত্রীকে পরিচয় দেয় না, আপন সন্তান বাবাকে বাবা ডাকে না, আপন মেয়ে মাকে মা বলে না, তার নাম হাসরের ময়দান, ঠিক কিনা ধরে ভাব। সে অবস্থায় এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আমার রসুলের কাছে মদিনা ওয়ালার কাছে যখন যাবেন, সব নবীরা কি বলেছে, ঈদ ফোলা অমুকের কাছে যা, আর আমার নবী দুজাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার সাথে আসো আল্লাহ দরবারে নিয়ে যাই, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। আরো কত গুরুত্বপূর্ণ ওয়াজ আপনাদের জন্য গুছিয়ে রেডি হয়েছিলাম কিন্তু এত বিতৃষ্ণা হয়ে গেলাম, কোথায় সেই কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ তো মনে যশোর দরগনার কিশোরী নাকি? সেখান থেকে আসলে একটা মানুষকে এইভাবে রাত জাগা এত সময় স্টেজে কেন উঠাবে? সেজন্য কারো অনুরোধে নয়, শুধু আপনাদের চেহারার গুলি দিকে তাকাই কথাগুলি আমি বলে দিতেছি, কারণ এই মানুষগুলি বহু দূর থেকে মহাভোগ করে আসছে, ঠিক কিনা বলে অন্তত আপনাদের ভান্ডারের ভিতরে কিছু নিয়ে আসা আলহামদুলিল্লাহ বলে,
প্রথমে একটা তত্ত্ব দিলাম, যেখানে মসজিদ সেখানে ইব্রাহিম নবীর হাতের পাথর কণা, অর্থাৎ বাবুরি মসজিদে তার পাথর কণা। 2040 সালের ভিতরে ওই বাবুরি মসজিদে জুমার আজান হবে, খুতবা হবে, রাম মন্দির ভেঙে টুকরা টুকরা করে আমি নিজে দেখতেছি ওই জুমার জামাতে বাংলাদেশের লাখ লাখ মানুষ শরীক হবে, কেউ উঠতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাথা ফাটা কলচা ফাটা চামড়া পড়া মানুষ নিয়ে আল্লাহ পাকের দরবারে যাবেন। এটা আপনাদের এই এখানে আরিসপুর মাদ্রাসার মাহফিলের স্টেজ, আর সেটা আল্লাহ পাকের বিচার স্টেজ। কোটি কোটি মানুষ নবীজির পিছনে, নবীজির সামনে যেতে 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 যেতে, আল্লাহ আকবার।